নমস্কার বন্ধু, বোলাগা 95 ওতে আপনাদের স্বাগত জানা। তা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে মার দিয়ে শাক তুলেছি, শাক ভাজা হবে। তা চলুন বাইরে দিয়ে শাক ভাজা করব। শাকগুলো ভালো করে বেছে নিচ্ছি। মুসুরি ডাল রানবো, তো ডালটা দিয়ে দিচ্ছি। করা যায় চিচিঙ্গা বাটবো, তা চিচিঙ্গাটা আগে ভাতে দিয়ে দিচ্ছি। আমি আমরা ডালে আমি আমরা দেবো, তা আমরাগুলো কেটে নিচ্ছি। ডালে আমরা দিয়ে দিচ্ছি, খুলে নিচ্ছে। আমি নোবেল প্রাইজ পেয়েছি। পয়তে তেলে দিচ্ছি, দিচ্ছি শুকনো লঙ্কা, সরষা ফোড়ন, ডালটা দিয়ে দিচ্ছি। ডালে হালকা চিনি দিয়ে দিচ্ছি। ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। মাছদের টুকিয়ে নিচ্ছি শাকগুলো। আমি ভিজিয়ে রেখেছিলাম, কেন মাটি থাকে তো শাকে, তো আমি শাকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। চিচিঙ্গাটা সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। শাকগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। একটা পুরো ঘেটে গেছে, সেদ্ধ হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি ফন্দুগুলো। কয়টা গরম হয়েছে তেল দিয়ে দিচ্ছি। ধরুন আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, একটা দিয়ে দিচ্ছি। শাকটা ভাজা হয়ে গেছে পুরো, আমি নামিয়ে নিচ্ছি। শাকটা পুরো ভাজা হয়ে গেছে। এই শাক খেতে সত্যি খুব ভালো লাগে। আপনারা যদি কোনো দিন পান মাঠে ঘাটে, খেয়ে দেখবেন, সত্যি খুব সুন্দর। ঝিঙে মারবো, তা কাঁচা লঙ্কা রসুন দিয়ে দিচ্ছি। দিচ্ছি কিছু সরষা, সরষার কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। ঝিঙাটা আমি বেটে নিচ্ছি। দেখি বাটা হয়ে গেছে, লোটে মাজা আনছিলাম।